সোমবার খুলছে জিডি বিরলা স্কুল, খুলছে অশোক হল স্কুল, মহাদেবী বিরলা শিশু বিহার স্কুলও। যেসব পড়ুয়ারা বকেয়া ফি দিয়েছে তাদের জন্য স্কুল খুলবে, নোটিশ জিডি বিরলা স্কুল কর্তৃপক্ষের। স্কুলের বাইরে বিক্ষোভ এবং আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে জিডি বিরলা গ্রুপের স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। এর ফলে ছাত্রছাত্রীরা বিপাকে পড়ে, তাদের স্কুল কবে খুলবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এরই মধ্যে আজ অর্থাৎ শনিবার দুপুরে স্কুল খোলা সংক্রান্ত বিষয় নিয়ে ফের নোটিশ টাঙানো হয় স্কুলের গেটে, এবং এই নোটিশে পরিষ্কারভাবেই যেটা লেখা রয়েছে যে স্কুল খুলবে 9 তারিখ থেকে, কিন্তু যে সমস্ত ছাত্ররা বা ছাত্রীরা সমস্ত স্কুলের ডিউ অর্থাৎ যে স্কুল ফিস রয়েছে সেগুলো যারা সম্পূর্ণভাবে দিতে পারবেন তারাই কিন্তু এই স্কুলে আসতে পারবেন। অর্থাৎ বাকি যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন যারা এখনও পর্যন্ত সম্পূর্ণভাবে স্কুলের ফিস দিতে পারেনি তাদেরকে স্কুলে প্রবেশ করতে দেওয়া হবে না।